80% ডায়াবেটিস এখন দেখা যায় ছোট সময়ে বাচ্চাদেরকে বিভিন্ন রকমের গুড়া কিরমির ওষুধ খাওয়ানোর ফলে বাচ্চাদের কিডনি দুর্বল হয়ে গেছে, বাচ্চাদের লিভার দুর্বল হয়ে গেছে, বাচ্চাদের স্টমাক দুর্বল হয়ে গেছে। ওই জিনিসটা যখন বড় বড় কিরমি মারতে পারে ওইটা অনেক বড় ক্ষতি করতে পারে, সেই ক্ষতিটা আনারসের থেকে হয় না। আনারস খেলে গুড়া কিরমি দূর হয় সারা পৃথিবীতে। এই জন্য আনারস, মূলা, পাকা পেঁপে, অলিভ অয়েল, এই জিনিসগুলো, স্টুল যদি নরম থাকে, স্টুল যদি ক্লিয়ার থাকে, গুড়া কিরমি আপনার পেটে অবস্থান নিতে পারবে না। আপনি যদি সালাদের সাথে একটু আনারস রাখেন, সালাদের সাথে এখন একটু মূলা আসছে, মূলা রাখেন, সালাদের সাথে আপনি যদি একটু ফল ফ্রুট এবং ভেজিটেবল একই সাথে রাখেন, আপনি যদি ধনে পাতা রাখেন, একটু পুদিনা পাতা রাখেন, একটু থানকুনি পাতা রাখেন, একটু কাঁচা হলুদ রাখেন, একটু রসুন রাখেন, একটু পেঁয়াজ রাখেন, একটু কাঁচামরিচ রাখেন, মানে সালাদ আপনাকে খেতে হবে, সালাদ খাওয়ার অভ্যাস করতে হবে। সালাদ ছাড়া আপনার প্রতিদিনের খাবারকে নিউট্রাল করার জন্য, সমালতরা করার জন্য এত মূল্যবান খাবার আর কিছুই নাই। আরেকটা হলো চিনি 160টা রোগের সৃষ্টি করে, আগে মানুষের কাছে গল্প মনে হতো। অনেকে, আমি যখন 10 বছর আগে করে টিভিতে বলতাম তখন আগে আমাকে টেলিফোন করে হাসতো, আরে ভাই এত চিনি খাইতেছি, চিনি দেওয়া 60টা 70টা ফিরনি হয়, লাভরি হয়, মিষ্টি হয়, জিলাপি হয়, সন্দেশ হয়, কত ভালো ভালো জিনিস হইতেছে সেগুলো আমরা খাইতেছি, আপনি কী বলেন 60টা রোগ? আমি কি ভাই আপনার কিন্তু বুকে কপ জমে? হ্যাঁ আমার তো কপ জমে, মিষ্টি খেলেই আমার কপ জমে। এইটাই হলো একটা কপ, একটা বলগাম আপনার শরীরের ভিতরে কত রোগের সৃষ্টি করবে আপনি ভালো করে চিন্তা করেন, তাহলে টের পাবেন।